শীত মানে আমাদের ত্বকে প্রয়োজন এক্সট্রা কেয়ার, আর সেই এক্সট্রা কেয়ার কিন্তু যা হোক কোনো বডি লোশন আমাদের কখনোই দিতে পারে না। আমাদের জেনারেশন টু জেনারেশন রিসার্চ থেকে নিয়ে এলাম পরম্পরা আয়ুর্বেদের স্কিন গ্লোয়িং বডি লোশন। এই শীতকালকে বলতে পারবেন রুক্ষতা আসুক গাছের পাতায়, আমার ত্বকে কোনোভাবেই নয়। সাথে থাকুক পরম্পরা স্পন্দন, পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এই শীতে যা হোক কিছু হলুদ রঙের বডি অয়েল নয়, ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের সবুজ রঙের বডি অয়েল। আমরা 250 ml এর সাথে 40 ml ফ্রি দিচ্ছি। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। আমি সারাদিন একটি আইটেম দিয়ে এবং সারা রাত আরেকটি আইটেম দিয়ে আমার স্কিনকে আমি সেরা সেরা ট্রিটমেন্ট দেবো। জাস্ট আপন করে নিন পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার এবং অল নাইট কেয়ার। আপনার স্কিন যেন থাকে সবসময় তারুণ্যে ভরা। সাথে করুন পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার এবং অল নাইট কেয়ারকে। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। শীতকাল কিন্তু আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়। আমার সবথেকে পছন্দের সময় কোনটা বলুন তো? একদম রাত্রের ডিনারের পর। কোনো এর স্কিনের রুক্ষতা হোক, হাঁটুর রুক্ষতা হোক, ফুল বডির রুক্ষতা হোক, কিংবা গোড়ালি ফাটার সমস্যা হোক, সব জায়গাতেই কাজ করবে পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন ক্রিম। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। শীতকাল মানে আমরা ভাবি আমাদের ভীষণ প্রয়োজন একটা ময়েশ্চারাইজারের। পরম্পরা আয়ুর্বেদের আয়ুর্বেদিক প্রপ্রাইটারি মেডিসিন আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজিং লোশন। নারী ময়েশ্চারাইজার যেমন ছিল তেমন তো আপনাদের কাছে জনপ্রিয় হিসেবে থাকছেই। এর পাশাপাশি আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজারও নিয়মিত ব্যবহার করুন। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম গালের এখানে বা এখানে তারা এসে গেছে। ইয়েস, একদম ঠিক বলেছেন, ব্রণ বা র্যাশের সমস্যা। কিন্তু একদম টেনশন করবেন না, সারা শরীরকে নিমের প্রাকৃতিক ছোঁয়ায় রাখুন জীবাণুমুক্ত। ব্রণ র্যাশ বিহীন স্পটলেস স্কিন, এখন শুধু সময়ের অপেক্ষা পরম্পরা আয়ুর্বেদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। শীতকাল মানে আমরা ভাবি আমাদের ভীষণ প্রয়োজন একটা ময়েশ্চারাইজারের। পরম্পরা আয়ুর্বেদের আয়ুর্বেদিক প্রপ্রাইটারি মেডিসিন আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজিং লোশন। নারী ময়েশ্চারাইজার যেমন ছিল তেমন তো আপনাদের কাছে জনপ্রিয় হিসেবে থাকছেই। এর পাশাপাশি আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজারও নিয়মিত ব্যবহার করুন। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। ত্বকের সজীবতা, ত্বকের ময়েশ্চারকে লক করা, লেয়ার টু লেয়ার একটা ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট পরম্পরা আয়ুর্বেদের রূপসী মাসাজ ক্রিম। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। যদি এমন একটা বডি অয়েল হয় যে বডি অয়েল হবে অলরাউন্ডার, পায়ের নখ থেকে মাথার চুল সর্বত্র সমানভাবে আপনার ত্বক এবং আপনার হেয়ারের যাবতীয় পরিচর্যা করতে পারে পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল, যা আজ প্রত্যেকটি পরিবারের কাছে বহুল পরিচিত এবং সর্বাধিক ব্যবহৃত। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। ময়েশ্চার সমৃদ্ধ সাবান পরম্পরা আয়ুর্বেদের প্রিমিয়াম সোপ। প্রত্যেকটা দিন হোক একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। কথায় বলে পৃথিবীর শ্রেষ্ঠ ক্লেনজার নাকি দুধেশ্বর, আর পৃথিবীর শ্রেষ্ঠ ময়েশ্চারাইজার হয় যদি সেটা হয় হানি, সেটা হতে হবে ফরেস্ট হানি। আপনার স্কিনকে দিন এই শীতকালে শুধুমাত্র প্রকৃতির ছোঁয়া, আর সেটা পরম্পরা আয়ুর্বেদের হানি ফেস অ্যান্ড বডি ওয়াশের মাধ্যমে। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এই শীতে যা হোক কিছু হলুদ রঙের বডি অয়েল নয়, ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের সবুজ রঙের বডি অয়েল। আমরা 250 ml এর সাথে 40 ml ফ্রি দিচ্ছি। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। একটা প্রপার স্কিন কেয়ারের বাইরে থেকে ঘরে ফেরা কিংবা রাত্রে শুতে যাওয়ার আগে সাথী করুন পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্লেন্সিং মিল্ক। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এই উৎসবের মরশুমে বৈদ্যস পরিবার নিয়ে এলো অভাবনীয় অফার যা আপনার স্বপ্নের মধ্যে ছিল। বৈদ্যস পরিবারের ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিম স্পেশাল অফার ছিল 600 টাকা, এখন মাত্র 150 টাকা। ডায়মন্ড ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 450 টাকা। প্ল্যাটিনাম ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1100 টাকা, এখন মাত্র 350 টাকা। প্ল্যাটিনাম ফেসিয়াল কিট স্পেশাল অফার ছিল 1200 টাকা।
ঘন্টা এখন মাত্র 500 টাকা। ডায়মন্ড ফেসিয়াল কিট স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 600 টাকা। বিবি ক্রিম স্পেশাল অফার ছিল 1800 টাকা, এখন মাত্র 500 টাকা। তাড়াতাড়ি করুন, স্টক কিন্তু একেবারে সীমিত। প্রোডাক্ট পেতে এবং বিশদ জানতে লগ ইন করুন www.drdevabrotasen.com। এই উৎসবের মরশুমে পরম্পরা আয়ুর্বেদ আবার নিয়ে এলো শুধু আপনাদের অনুরোধে এক রাশ বাই ওয়ান গেট ওয়ান কম্বো অফার। বাতমুক্তি ক্যাপসুলে, চবন যোগা ক্যাপসুলে, কেশশক্তি ক্যাপসুলে, লঘুতা ক্যাপসুলে, নারী ক্যাপসুলে, রমণীয় ক্যাপসুলে, স্মৃতিশক্তি ক্যাপসুলে, সুস্বাস্থ্য ক্যাপসুলে, সুস্বর ক্যাপসুলে, সুতনু ক্যাপসুলে। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। ডিসকাউন্ট মেলা www.drdevabrotasen.com এ লগ ইন করুন আর পেয়ে যান 10% থেকে 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাড়াতাড়ি করুন, সময় সীমিত। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। একটু লেট হলো কিন্তু তবু লাইভ হলো। হ্যাঁ দাদা ভাই, লাইভ অনুষ্ঠান আবারও পেলাম। জ্যাম জট সব কিছু নিয়ে আমাদের ব্যস্ত কলকাতা, তবু বলতেই হয় দাদা ভাই, তবু তুমি সুন্দরী কত কলকাতা, তাই তো? একদম, আমাদের কলকাতা আমাদের তিলোত্তমা, ভালোবাসি তোমায় কলকাতা। শীতের সন্ধে পানি দেখলাম, অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সবাই কলকাতায় বেরিয়ে পড়েছেন, সবাই রাস্তায়, প্রত্যেকে চাইছেন শীতের এই সন্ধ্যাটাকে হয়তো একটু স্পেশাল, একটু স্পেশালি একটু সেলিব্রেট করতে। রাস্তায় প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে। আর বেরোবেন না কেন সুস্মিতা, ভাবুন, প্রত্যেকে তো কনফিডেন্ট, প্রত্যেকে কনফিডেন্ট। আজকে যখন আমার ট্রাফিক সিগন্যালে গাড়িটা আটকে ছিল, তখন আমার পাশের গাড়ি থেকে এক দিদি ভাই কাঁচ নামিয়ে বললো, দাদা ভাই প্রত্যেক শীতকালে কিন্তু আমার ড্যান্ড্রফ হয়, এবারে কিন্তু হয়নি। আমি জাস্ট এক্সাইটেড, স্পিচলেস। এই কমপ্লিমেন্টসগুলো কিন্তু আমি পেয়ে যাই রাস্তাঘাটে, সব জায়গাতে। আর যখন মানুষের সাথে মুখোমুখি দেখা হয়, মুখোমুখি কথা হয়, তার কোথাও যেন একটা তার ফ্লেভারটাই আলাদা। শীতকালে আমি মনে করি সুস্মিতা, সব ইচ অ্যান্ড এভরিথিং ওকে, বাট ড্যান্ড্রফ কিন্তু একটু ডার্ক শেড পোশাক পরা যারা পড়তে ভালোবাসেন তাদের কাছে কিন্তু অনেকটা অবস্ট্রাকশন করে দেয়। কিন্তু সেটা পুরোপুরি চলে যায় যখন সে পরিবারে শীতকালে কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পু প্রত্যেকের নিত্য পরিহার্য, মানে একদম একটা ইম্পর্ট্যান্ট আইটেমের মধ্যে চলে আসে। সুতরাং শীতকালে যদি ড্যান্ড্রফবিহীন একটা শীতকাল কেউ চান, যে শীতকালে পরিবারে কারোর কোনো অবস্থাতে ড্যান্ড্রফের মতো সমস্যা কোনোভাবে ডিস্টার্ব করবেন তো পারবে না, তাহলে বলবো নো ড্যান্ড্রফ শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর অন্যতম একটা সংযোজন, দ্যাট ইজ আমাদের পরম্পরাবিদের ইম্পর্ট্যান্ট মেডিসিন কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করুন। পুরো পরিবারের দায়িত্ব নিয়ে বলবো ড্যান্ড্রফ একদম স্ট্রিক্টলি নো এন্ট্রি। এক তো মানে শীতকাল মানে দাদা ভাইয়ের কথা অনুযায়ী থাকবে কমলা লেবু, থাকবে অবশ্যই মোয়া, থাকবে নলেন গুড়ের মিষ্টি, থাকবে চড়ুই ভাতি, কিন্তু থাকবে না ড্রাই স্কিন বা ড্রাই স্ক্যাল্পের সমস্যা। একদম, এবং দাদা ভাই বলে থাকেন এটা আমার সন্তানের মতন, এবং সন্তানের প্রশংসা সবাই করে, তবে সন্তানের সব থেকে কোন দিকটা দাদা ভাই নিজের সব থেকে বেশি পছন্দের? আমি বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে সুস্মিতা, সব থেকে ইম্পর্ট্যান্ট যে কোনো বাচ্চার কাছে তার ফ্যামিলির সময়টা, কোয়ান্টিটি সময় নয় কোয়ালিটি সময়, কোয়ালিটি টাইম দিতে হবে। আর অতি অবশ্যই একদম ছোট্ট থেকে একটা গুড একটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে। একজন সন্তানকে রাত্রে শোয়ার সময় সেটা একদম একটা জাস্ট টিনেজার ছেলে বা মেয়ে যেই হোক বা কিডস হোক, তার ভালোভাবে ঠিক করে চুল ব্রাশ করে দিতে হবে, দাঁত ব্রাশ করার প্রসেসগুলো দেখাতে হবে, দেখতে হবে বাবা মা ঠিকঠাক তাকে গাইড করছেন কিনা, কীভাবে দাঁত ব্রাশ করছে, নাকি হাতে পেস্ট নিয়ে জাস্ট পেস্টটা ফেলে দিয়ে এসে বসে আছে, এগুলো একটু দেখবার প্রয়োজন আছে। আর অতি অবশ্যই রাত্রে শোয়ার আগে পায়ের আঙ্গুল থেকে মুখের স্কিন, পুরো ফুল বডি স্কিনের যত্নে কিন্তু নিমচন্দন ক্রিম। নিমচন্দন ক্রিমের সময় এসে গেল, এখন ঠান্ডাটা একটু পড়তে শুরু করছে মানে কিন্তু এবার নিমচন্দন ক্রিম ম্যান্ডেট। আমি এমন শীতকালে টার্গেট করেছি খুব প্র্যাকটিক্যালি সুস্মিতা, যে আমি এই শীতকালে 8 কেজি ওজন কমাবো। এবং গত 2 সপ্তাহে আমাকে দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন পদ্মাতে, আমি গত 2 সপ্তাহে কিন্তু 3.5 কেজি ওজন কমিয়েছি, সেটা আমার মনে হচ্ছে। একদম, 14 দিনে আমি 3.5 কেজি ওজন কমিয়েছি। আর এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা আর 2 সপ্তাহ বাদে কিন্তু আমি 6-7 কেজিতে নিয়ে চলে যাব। কারণ আমি মনে করি আমি আমার স্কিন, আমার হেয়ার, আমার ফিজিককে আমি ইচ্ছে মতো আমি পরিবর্তন করতে পারি। শীতকাল কারোর ক্ষেত্রে
ওয়েট গেইন করার সময় সবার ক্ষেত্রে, কারণ শীতকালে মানুষ প্রচুর ভেজিটেবলস প্রচুর কিছু খাওয়া দাওয়া করে, কিন্তু আমি মনে করি শীতকালটা ভীষণ আদর্শ সময় একদম প্রপার কার্ডিও করে নিজের ফিজিককে কারেক্ট করে নেওয়ার। একদম। তবে দাদাভাইয়ের কাছে শিশু হয়ে যেতে কোনো লজ্জা নেই, কারণ দাদাভাইয়ের হাত ধরেই তো আমরা শিখেছি অনেক কিছু, আরও শিখব আরও অনেক কিছু। কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ ম্যাম নমস্কার, আমি ধনেখালি থেকে ফোন করছি, টিনা ঘোষ। আমি একটু দাদাভাইয়ের সাথে কথা বলবো। একদম টিনা, তোমার সাথে আজকে প্রথমবার কথা হবে আমাদের? না না, এর আগে আমি ফোন করেছি দাদাভাইয়ের সাথে। ধনেখালি ধনেখালি না, হ্যাঁ ধনেখালি সাথে কথা বলেছি। একদম একদম, বলো বলো। বলুন। হ্যালো, হ্যাঁ দাদাভাই কেমন আছো তুমি? আমি তো সবসময় ভালো আছি টিনা। হ্যাঁ দাদাভাই, তোমাকে অনেকদিন পরে আবার ফোনে পেলাম, খুব ভালো লাগছে। তো তুমি তো জানো তোমার প্রোডাক্ট আমি ইউজ করে কত ভালো আছি, তোমাকে ফিডব্যাকও দিয়েছিলাম। একদমই। হ্যাঁ দাদাভাই, আজকে আমি আমার কিছু সমস্যার কথা বলার জন্য ফোন করিনি তোমাকে, কিছু মানে তুমি যে কথাগুলো বলো না, তো তোমার প্রত্যেকটা মানে প্রোগ্রাম আমি এপিসোড দেখি, ভালো লাগে, তোমার কথাগুলো মন ছুঁয়ে যায়। কিন্তু আজকে আমি আমার কিছু মানসিক মানে কষ্টের কথা শেয়ার করার জন্য তোমায় ফোন করলাম। ও বলুন দাদাভাই, আমি কি বলতে পারি কথাগুলো? অবশ্যই বলুন। হ্যাঁ দাদাভাই, তো তুমি যে কথাগুলো বলো না মানে খুব ভালো লাগে কথাগুলো শুনতে, তোমার কথা শুনে মানে মনের মধ্যে যে কষ্ট সেটা মানে কেউ যদি প্রোগ্রামটা মন থেকে শোনে না তাহলে সেই কষ্টটা দূর হয়ে যায়। আজ আমি আমার কথা ফোন করলাম কারণ তুমি যেটা বলো যে, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ দাদাভাই, তুমি যেটা বলো যে প্রত্যেক মানে বাবা মার উচিত সন্তানকে ঠিক মতো সময় দেওয়া, তুমি বলো তো সন্তানের উচিত বাবা মাকে মানে সঠিক ভাবে বোঝা, কারণ বাবা মায় পারে যে সন্তানকে একটা সঠিক শিক্ষা দিয়ে তাকে মানুষ করতে। কিন্তু সেই কষ্টের জন্য আমি আজকে ফোন করলাম, কিন্তু আমি জানি না এটা আমার বলা উচিত কি উচিত নয় ঠিক, বাট আমি বুঝতে পারছি না, কিন্তু আমার জীবনে এরকমই একটা কষ্ট আছে। বলুন। হ্যাঁ দাদাভাই, আমার কষ্ট হচ্ছে আমার বাবা মা আমাকে সঠিক ভাবে সময় দেয় না, মানে যে যার নিজের কাজে ব্যস্ত থাকে। তো তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, তুমি যেটা বলো যে সঠিকভাবে সন্তানকে একটা শিক্ষা, কারণ বাবা মাই পারে সন্তানকে উপযুক্ত শিক্ষার পথে একটা আলোর দিশা দেখাতে। কিন্তু আমার জীবনটা হচ্ছে এমনই, আমার বাবা নিজের কাজে ব্যস্ত থাকে, মা হাউস ওয়াইফ নিজের যে যার মতো কাজে ব্যস্ত থাকে, তো মানে যে যার মতো কাজ করে আমাকে সময় দেয় না। তো তুমি একটু যদি আমাকে এই কষ্টের মুহূর্তে কিছু অ্যাডভাইস করো তো আমার খুব ভালো লাগবে, যে আমি কিভাবে নিজের জীবনটা কাটাবো একটু যদি বলো খুব খুব ভালো হয়। টিনা, আপনি কোন ক্লাসে পড়েন? আরে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে 2017-তে। তাহলে আমি বলবো আপনি বাবা মাকে সময় দিন। হ্যাঁ, আপনি বাবা মাকে একটু সময় দিন। হ্যাঁ, কিন্তু ওনারা তো দাদাভাই মানে ওনারা তো আমার সময়টা নিতে পারে না, আমি কি বলছি, আমি একটা কথা বলছি সেটা ওনারা কোনো মানে কি বলবো মানে হ্যাঁ ব্যস্ত আছি পরে কথা বলবো তোর সাথে মানে এই রকম মানে আমার কোনো কথা শুনতে চান না ওনারা। আমি একটা আপনাকে এক্সাম্পল দিই টিনা, আমি লোনলিনেস বা একাকিত্ব এই অনুষ্ঠানটা আগামীকাল আপনার জন্য ডেডিকেট করব। আপনার সমস্যা টিনা আজকে নয়, সমস্যাটা ছোটবেলা, তাই না? তুমি একটু ফোনে বললে ভালো হয়, কারণ আমার মানে বাড়িতে লোড সেটিং হয়ে গেছে, তো আমি তুমি তুমি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে বলছি আপনার এই সমস্যা তো আজকে নয়, ছোট থেকেই, তাই না? হ্যাঁ, ছোট থেকেই আমার এই সমস্যাটা, আমি কাউকে শেয়ার করতে পারি না, তোমাকে মানে নিজের দাদা ভেবে আমি শেয়ার করলাম। একদম, আপনি একটু সঙ্গে থাকুন, আমি আপনাকে বলে রাখি যেটা সেটা হচ্ছে যে আগামীকালের সন্ধ্যাটা আমি টিনার জন্য ডেডিকেট করব, লোনলিনেসকে কীভাবে আমরা লোনলিনেসের সাথে কীভাবে লড়বো, একাকিত্ব থেকে কী করে লড়বো, যেখানে আমাদের কেউ সময় দিচ্ছে না সেখানে আমরা কী করে ভালো থাকবো সেটা নিয়ে আলোচনা করব। সবাই বলে না যে মন খারাপের সময় একা থাকো, একা থাকা উচিত নয়, আমি বলবো মন খারাপের সময় একা থাকাটাই বেটার, তাতে অ্যাটলিস্ট ভুলভাল মানুষজন ভুলভাল কিছু বোঝাবে না। আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে খুব সিম্পল ম্যাটার, সেটা হচ্ছে আপনার তো সময়গুলো চলে গেছে, টিনেজার হলে আপনার ক্রেজ অসুবিধা হতো, এখন আপনি গ্র্যাজুয়েশন করে নিয়েছেন, এখন আপনি যথেষ্ট ম্যাচিওর, সুতরাং আপনাকে আপনার বাবা মাকে আর সময় দেওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার নিজের পৃথিবী তৈরি করুন, সেইখানে আপনি মন দিন। আর আপনার এই সমস্যাটাকে বিস্তারিত আলোচনা করার জন্য আগামীকাল ইভিনিংয়ে আমি একদম পিউবার্টি স্টেজ বা বয়ঃসন্ধির সময় যারা একাকিত্বে ভোগেন তাদের জন্য কাল সন্ধ্যাবেলা একটা ছোট্ট আলোচনা করব। আজকে করছি না কারণ আজকে লাইভে আমি অলরেডি আসতে অনেকটা দেরি হয়েছে, আপনারা নিজেরাও জানেন, আগামীকাল আমি নিশ্চয়ই লোনলিনেস নিয়ে ডিসকাশন করব টিনা। থ্যাংকস ফর কলিং। একদম, পরের বন্ধুর সাথে তাহলে কথা বলি। কে আছেন আমাদের সাথে? নমস্কার।
হ্যাঁ নমস্কার সুস্মিতা দি, আমি পূর্ণিমা সেন বলছি বাগুইআটি থেকে। ওকে বলুন। দাদা ভাইকেও নমস্কার। আজকে পুরো শাইনিং স্টার লাগছে ইয়েলোতে। শাইনিং শাইনিং স্টার একদম একদম। থ্যাংক ইউ, বলুন। হ্যাঁ দাদা ভাই, আমি তোমার সমস্ত প্রোডাক্ট ইউজ করি, খুবই ভালো আছি, বলার অপেক্ষা রাখে না। তো তোমার যে একটা কোশ্চেন আছে, লাবণ্য লিকুইড যেটা, ওটা কি থাইরয়েড হলে বা শরীরের অন্য কোনো প্রবলেম হলে কি মানে খাওয়া যাবে লিকুইডটা? কেন যাবে না? আর দাদা ভাই সরি, আর আরেকটা কোশ্চেন, লিকুইডটা শুধু খেলে হবে, ডাস্টটা না খেলে কি চলবে? আচ্ছা আপনি কেন খেতে চান? আমি খেতে চাই, আমার হচ্ছে মানে একটু মানে অ্যালার্জির প্রবলেম থাকে শীতকালে, আর মানে সারা বছর আমার র‍্যাশগুলো বেরোয় না। আপনি পেশেন্ট হেল্পলাইনে কমিউনিকেশন করেছেন? আমি করেছি কিন্তু আমি পাইনি লাইনটা। ও আচ্ছা আচ্ছা। প্রথমত বলবো যে আপনার কেন খাওয়া যাবে না এই ব্যাপারটা মাথায় এলো কেন? দাদা ভাই আমি তো মানে ভাবছি আপনার কাছ থেকে শুনে তারপর আমি কন্টিনিউ করব। না তাহলে আপনি খাবেনই না, ব্যবহারই করবেন না। আমি বিগত 12 বছর ধরে বলছি প্রেগনেন্সি আর ল্যাকটেটিং মাদার, যে মা ব্রেস্ট ফিডিং করছেন আর যেখানে প্রেগনেন্সি আছে, এই দুটো জায়গা বাদ দিয়ে সব ক্ষেত্রে আমাদের সব মেডিসিন খাওয়াও যাবে ব্যবহার করাও যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা ভাই একদম একদম মাথায় এটা নিয়ে নিন, আর এটা নিয়ে আলোচনা করবো না। এটা 12 বছর ধরে একই কথা বলছি, আর বলতে ভালো লাগে না। আর দ্বিতীয় কথা যেটা, সেটা আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে, লাবণ্য ডাস্ট লিকুইড একসাথেই খেতে হবে। লাবণ্য লিকুইড 2 চামচ করে দিনে 4 বার, লাবণ্য ডাস্ট 2 চামচ করে দিনে 4 বার, এটা মানে ম্যান্ডেট ব্যবহার করতে হবে। যদি ম্যান্ডেট ব্যবহার করেন রেজাল্টও এক্সট্রাঅর্ডিনারি পাবেন, এটা মাথায় নিয়ে চলুন। একদম সঙ্গে থাকুন দিদিভাই, ভালো লাগলো কথা বলে। চিনার কথাটা শুনে একটা কথাই মনে হলো যে পৃথিবীতে সবথেকে কাছের সম্পর্ক তো মা বাবা, সামনে মা বাবা ওকে বুঝতে পারছে না, না ও মা বাবাকে বুঝতে পারছে না, এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। আর আমি যেটা ভাবছি যে যখন দাদাভাই হয়তো প্রথম এই স্টেজটায় পা রাখলো যে আমি আমার একটা নতুন পৃথিবী তৈরি করব যেটার নাম হবে পরম্পরা আয়ুর্বেদ পরিবার, তখন সবাই কিন্তু দাদাভাইয়ের উল্টো দিকেই দাঁড়িয়েছিল, দাদাভাই কিন্তু একদিকে একাই ছিল। এত হাজার হাজার লাখ লাখ মানুষের মন জয় করা এবং সেটা দাদাভাই পেরেছে, এবং আমার মনে হয় এই প্রশ্নটা দাদাভাইয়ের কাছে বোধ হয় খুব হালকা হবে যে মা বাবার মন জয় করতে পারছি না। প্র্যাকটিক্যাল ম্যাটার যেটা, সেটা কি জানেন তো, মানে আমি মনে করি যে কিছু ক্ষেত্রে না, একটা বেবি না কাঁদলে তার মাও তাকে ব্রেস্ট ফিড করান না। তো আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখতে হবে, একদমই তাই। এবং বাবা মা সবসময় মনে করেন আমরা যেটা বলবো যেটা করবো সবসময় সেটা ঠিক, কিন্তু বাবা মা আখেরে তার সন্তানের কত ক্ষতি পরোক্ষভাবে করে দিচ্ছেন তারা নিজেও জানেন না। জানেন কত বাবা মার জন্য খালি সন্তানদের সংসারে কত অশান্তি হয়, বাবা মাদের মানে বিচক্ষণতার অভাবে, ঠিক আছে? তো আলটিমেটলি এটুকু বলতে পারি যে আপনি যে কোনো কারোর ক্ষেত্রে বলবো যে নিজের পৃথিবী তৈরি করে নিন, একদম নিজে একটা এনজিওতে জয়েন করুন, নিজে একটা প্রফেশনে যান, নিজে হায়ার স্টাডি করুন। আমি যেমন ধরুন বলছি, আমি তো আমরা তো মানে ধরুন 5 বছর হোস্টেলে কাটিয়েছি মেডিকেল কলেজে, তারপরে আমি সোমনাথ মন্দিরতে হসপিটালে ইন্টার্নশিপ করেছি, আমি বেলেঘাট আইডি হসপিটালে ইন্টার্নশিপ করেছি, আমি বিসি রায় চিলড্রেন্স হসপিটালে ইন্টার্নশিপ করেছি, আমি পাতিপুকুর টিবি হসপিটালে হাউস স্টাফ ছিলাম, সিনিয়র হাউস স্টাফ ছিলাম, এর বাইরেও জেভিরা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ছিলাম, আমি এতগুলো হসপিটালে কাজ করেছি আরও 3-4 বছর, সব মিলিয়ে বাড়ির থেকে 10 বছর ডিটাচড। সময় কোথায় বাড়িতে বাবা কী বলবেন মা কী বলবেন এসব নিয়ে ভাববার? ঠিক কথা, তাই না? সকালবেলা নাকে চোখে মুখে গুজে ভোরবেলা মানে 6টার সময় স্টেথো নিয়ে দৌড়ানো 2-3 দিন ধরে টানা, আমাদের সোমনাথ মন্দিরে আমাদের মনে আছে যখন আমরা ডিউটি করতাম ইন্টার্ন হিসেবে, টানা 3 দিন 72 ঘন্টা আমরা কাজ করেছি, কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই, কোনো কিছু নেই। আজও মনে পড়ে অষ্টমী সপ্তমী ষষ্ঠী নবমী দশমী পাতিপুকুর টিবি হসপিটালে আমি পড়ে ডিউটি করছি। হ্যাঁ, বাইরে লক্ষ লক্ষ মানুষ ইয়ে করছেন আর ওখানে 250 পেশেন্ট, আর আমি সারা রাত অনকল ছুটে বেড়াচ্ছি। তো আলটিমেটলি এটুকু বলবো যে একটা জিনিস আমি মন প্রাণ থেকে বিশ্বাস, নিজের পৃথিবী নিজেকে তৈরি করে নিতে হবে। অবশ্যই, এটা কেউ বলবে না, কেউ যদি আপনি যদি কাউকে বলেন আমার কথা শোনো আমার কথা শোনো, ধরুন আমি কাউকে খুব ভালোবাসি, আমি 100% তাকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু সে আমাকে 100% ভালোবাসবে কিনা তার কি গ্যারান্টি আছে? আমি তো মন থেকে বলবো যে ও আমাকে যেন এতটাই ভালোবাসে। আজকে সকালে গুড মর্নিং লিখলো না, মুখটা খুব মনটা খুব কষ্ট হলো, আজকে গুড নাইট লিখলো না, মনটা খুব কষ্ট লাগলো, কিন্তু আলটিমেটলি কী গ্যারান্টি আছে সে আমাকে 100% ভালোবাসবে? ভালো যদি বাসতে হয় নিজেকে ভালোবাসো, এবং সেটা আনকন্ডিশনালি, কারোর উপর ডিপেন্ড করে। আপনি কেমন থাকবেন সেটা বাবা মা ভাই বোন বা কোনো স্পেশাল ফ্রেন্ড কারোর উপর যেন ডিপেন্ড করতে না হয়। আমি এখন থেকে বলছি কারণ
আর দু মাস পর তো ফেব্রুয়ারি মাস আসছে, তার আর ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাস থেকে রুক্ষতার দিন চলে আসে সম্পর্কে, সম্পর্কে রুক্ষতা। তো আমি এটুকু আমি বিশ্বাস করি যে 15-16 তারিখ ফেব্রুয়ারি হচ্ছে ব্রেকআপ ডে, 15 ফেব্রুয়ারি ব্রেকআপ ডে, সেটা মাথায় রেখে এখন থাকতে একটু সচেতন থাকুন। যে কোনো রিলেশনে দুমদাম কমিটমেন্ট করবেন না, খুব আনন্দে কাউকে কমিটমেন্ট করবেন না, খুব দুঃখে কমিটমেন্ট করবেন না, দেখবেন কোনো সমস্যা হবে না। একদম, আর মস্তিষ্ক খালি রাখবেন না, কারণ খালি মস্তিষ্কই কিন্তু শয়তানের বাসা, তাই সেখানে প্রচুর কাজের কিন্তু ভরিয়ে রাখুন কাজে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার দিদি, কেমন আছো? ভীষণ ভালো আছি, বলো। আমি তারকেশ্বর থেকে আছি বলছি। ও, তারকেশ্বর থেকে আঁকি, বোধহয় আগে আমাদের কথা হয়েছে না? হ্যাঁ, অনেকবার কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। সপ্তাহ ধরে দাদা প্রোগ্রামটাকে আমি মিস করেছি আর কি, দেখতে পাইনি, এখানে ছিলাম না। ইউটিউবে দেখেননি? হ্যাঁ, দাদা সময় হয়নি, ডাক্তারের জন্য আমি বাইরে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। তো আপনার প্রোডাক্ট ইউজ করে তো খুবই ভালো আছি। হ্যাঁ, এবার ওখানে ততটা শীত নেই, এবার এখানে আসার পর না মুখটা মানে সাদা সাদা ছোপ ছোপ টাইপের হয়ে যায়, একদম রুক্ষ রুক্ষ স্কিন হয়ে গেছে। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, আলোচনায় আসবো। রুক্ষতাকে কিভাবে আমরা বিট করব? প্রতিদিন এত মনের কথা বলি, হয়তো ডিজিজ নিয়ে বা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করতে পারি না। আজকে একটু চটপট বলে দিই, কেউ আছেন সাথে? না না না, শুনবো। প্রথম কথা হচ্ছে, জানবেন দু রকম ত্বকের সমস্যা হবে, একটা হবে প্রচণ্ড রুক্ষ, আর একটা হবে অল্প রুক্ষ, আর একটা হবে নর্মাল, এখনও নর্মাল। যাদের খুব 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 অয়েলি অয়েল সিক্রেশনের মুখে, তাদের স্কিন কিন্তু এখনও নর্মাল, এখন অয়েলও সিক্রেশন হচ্ছে না, আবার এখন রুক্ষ হচ্ছে না, তাই না? কিন্তু যাদের স্কিন একটু বেশি পরিমাণ রুক্ষতার শিকার হচ্ছে, তারা কী করবেন, তারা কীভাবে নিজেদেরকে সেই সমস্যাটাকে আটকাবেন? প্রথম বলবো, খুব রুক্ষ যাদের স্কিন, তাদের জন্য লাবণ্য ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ মানে একদম শেষ কথা। আর তার সাথে লাবণ্য ময়েশ্চারাইজিং ফেস অ্যান্ড বডি ওয়াশ বডি তো ইউজ করতে পারবেন। আর তার সাথে জানেন তো আমাদের একটা ইম্পর্ট্যান্ট আইটেম আমরা কিন্তু গিফট দিচ্ছি সেটার সাথে, সেটা পাবেন কীভাবে, কোন আইটেম সেটা যদি আপনি আমাদের যাবতীয় স্কিম বা যাবতীয় কিছু অ্যাভেল করতে চান, তাহলে কিন্তু একটু কষ্ট করে আপনাকে www.drdevabrotasen.com একটু ভিজিট করতে হবে, আপনার জাস্ট মোবাইল ফোন থেকে। আপনার পাড়ার দোকানে এই আইটেম ওই আইটেম পাচ্ছেন না, ফ্রি পাচ্ছেন না, এটা সেটা অনেক সমস্যা, আপনি স্ট্রেট ওখান থেকে আপনার নর্মাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের প্রোডাক্টটা বুক করুন, দেখুন স্পেশাল অফার চলে এসছে অল্প কদিনের জন্য, এবং অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন একটা সুন্দর শাওয়ার জেল পরম্পরার, এটা আপনি পেয়ে যাবেন এটার সাথে, যদি আপনি সেটা আমাদের অনলাইন পারচেস করেন আমাদের www.drdevabrotasen.com। যাবতীয় সব কিছু স্কিম অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনি যদি এক্ষুনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পারচেস করেন, 2-3 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর অতি অবশ্যই বলবো যে পেশেন্ট হেল্পলাইনে একটু কমিউনিকেশন রাখবেন। আর এটা তার পাশাপাশি বলবো, বৈদ্যস পরিবারের যাবতীয় আইটেমও কিন্তু পাওয়া যাচ্ছে drdevabrotasen.com। এই শীতকালের এই সিজনে কিন্তু আমি বারবার বারবার বলবো, আমাদের বৈদ্যসের ডায়মন্ড কিটের সাথে ডায়মন্ড ফেস ওয়াশ ফ্রি দিচ্ছি, প্ল্যাটিনাম কিটের সাথে প্ল্যাটিনাম ফেস ওয়াশ ফ্রি দিচ্ছি, এগুলো কিন্তু একটু কালেক্ট করে নিতে হবে। এই যাবতীয় আইটেম কালেক্ট করতে পারবেন কিন্তু আমাদের ওই আবার বলবো অনলাইন আইটেমে, অথবা আমাদের নিজস্ব যে কয়েকটি শোরুম বা কিয়স্কের ডিটেলস যাচ্ছে, দেখুন নিচ দিয়ে স্ক্রোলে যাচ্ছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে ফেলতে পারবেন। জাস্ট একটা পজিটিভ অ্যাপ্রোচ যে আমি শীতকালে নিজের স্কিনকে সেরা সেরা করে ফেলবো, আমি ইচ্ছে মতো আমার ফিজিককে 10 কেজি ওজন কমাবো, 10 কেজি ওজন বাড়াবো, আমি ইচ্ছে মতো নিজের হেয়ারকে স্টাইলাইজেশান করবো, আমি রোগা হলেও কোনোভাবে আমার স্কিনের টান টান ব্যাপারটা যাবে না, আমার স্কিনের ফুল কমপ্লেকশন ফুল বডিতে এক থাকবে, এগুলো জাস্ট একটু চেষ্টা করলে কিন্তু পসিবল আমি বিশ্বাস করি সুস্মিতা। অবশ্যই, এবং দাদাভাই যখনই বলেন যে সুস্মিতা প্রায় 7-8 কেজি কিন্তু কমিয়ে ফেললাম, প্রায় কয়েক কেজি কিন্তু বাড়িয়ে ফেললাম, নো রিঙ্কলস বা নো স্ট্রেচ মার্ক, কারণ আমরা ভাবি ওজন বাড়া কমা হলেই তো সেখানে স্ট্রেচ মার্ক বা রিঙ্কলসের প্রবণতা বাড়বে, কিন্তু সেটা দাদাভাইয়ের আশেপাশে কোনোদিন আসে না আর আসবেও না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাম, আমি মালদা থেকে বলছি, ফার্স্ট টাইম আমি কল করেছি, বর্ডারলিসেস বলছি। ওকে, বলুন। বলছি আমি তো দাদার প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি, চুলের জন্য কিছু জানতে চাইছি, খুব হেয়ার ফল হচ্ছে আর ড্যানড্রফ। ড্যানড্রফের জন্য অনুষ্ঠানের শুরুতেই আপনাকে জানিয়েছি নো ড্যানড্রফ শ্যাম্পুর কথা, কুন্তলশ্রী নো ড্যানড্রফ শ্যাম্পু যেখানে থাকবে সেখানে কখনো কোনো অবস্থায় ড্যানড্রফের সমস্যা আপনাকে বিব্রত করতে পারে না। আর হেয়ার ডিফিউজ হেয়ার ফলের জন্য আপনাকে কেশ শক্তি ক্যাপসুল দুটো করে দিনে 4 বার কন্টিনিউ করতে হবে 6-8 মাস, রেজাল্ট পাবেনই পাবেন। এর সাথে কিন্তু অতি অবশ্যই আপনাকে সুকেশ বা সুকেশ প্লাস হেয়ার অয়েল, এ দুটো হেয়ার অয়েল কতটা এফেক্টিভ আপনার স্ক্যাল্পের কেয়ারে হেয়ারের কেয়ারে, আপনি জাস্ট এটা ব্যবহার করলে উইথিন মানে 7 ডেজ আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এর পাশাপাশি আমাদের হেয়ার স্পা, একটা দুর্ধর্ষ কন্ডিশনার, আমাদের হেয়ার সেরাম,
রুক্ষ চুল, নির্জীব চুল কিংবা যাদের চুলে খুব জট পড়ে তাদের কাছে অমৃত সম ট্রিটমেন্ট আমাদের হেয়ার সেরাম, হেয়ার ভাইটালাইজার এই শীতে আপনার টোটাল হেয়ারের কিউটিকলের একটা প্রপার কেয়ার নেবে। সুতরাং এগুলো একটু প্রপারলি মেনটেন করুন। আর শ্যাম্পু মানেই তো কুন্তলশ্রী প্রিমিয়াম, কুন্তলশ্রী প্লাস, আর যদি ড্যান্ড্রফ থাকে নো ড্যান্ড্রফ শ্যাম্পু। একদম, এবং সব থেকে বড় বিষয় আমাদের ভারতীয়দের স্কিন টোনটা হয় একটু গমের মতন, সেখানে আমরা প্রত্যেকেই ভাবি যে ফর্সা হবো, উপরন্তু শীতকালে আমরা একটু কালো হয়ে যাই, কিন্তু দাদা ভাইয়ের আজকে ইয়েলো এই কালারের সাথে স্কিনটা দেখুন পুরো যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, কিভাবে এই উজ্জ্বলতাটা আমরা আনতে পারবো? একটা ম্যাটার কি সুস্মিতা, আমি বিশ্বাস করি, আমি তো টু হুইলার রাইড করি, সারাদিন ছুটে বেড়াই, একদম রৌদ্রে ঘোরা সবকিছু, আমি মনে করি যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে নিজের একটু ভাবতে হবে যে পরম্পরা আয়ুর্বেদ বা বৈদ্য যে সব আইটেম আমার ব্যবহার করার প্রয়োজন নেই। আমার স্কিন ট্রিটমেন্টের জন্য আমি পরম্পরাকে নেবো, স্কিনের গ্লো বাড়াবার জন্য আমি বৈদ্যকে নেবো, এই দুটোকে কম্পেয়ার করে একসাথে করতে হবে। প্রথমে আমি কী চাই, আমি যদি ত্বকের রুক্ষতার সাথে লড়াই করতে চাই এবং আমি যদি চাই মনে করি যে আমাকে একদম মিনিমাম বাজেটে করতে হবে, প্রথম হচ্ছে বাজেট মিনিমাম বাজেটে করতে হবে। আমি বলবো সারাদিনের স্কিন ট্রিটমেন্ট করুন অল ডে কেয়ার, সারা রাতে স্কিন ট্রিটমেন্ট করুন অল নাইট কেয়ার, ওকে, এর সাথে আমাদের অতি অবশ্যই নারী ময়শ্চারাইজার, যদি লাবণ্য ময়শ্চারাইজার ফেস ওয়াশ আপনি ইউজ করতে পারেন ভালো, না হলে আপনি হানি ফেস ওয়াশ ইউজ করুন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা বাজেটে। আরেকটা বাজেটের কথায় চলে আসি, যেখান থেকে হচ্ছে স্কিনের প্রিমিয়াম কেয়ার, যেখানে হচ্ছে মনে হবে রাত্রে শোয়ার সময় নিমচন্দন ক্রিম ইউজ করতে হবে, যেখানে মনে হবে যে আমি স্কিন গ্লোয়িং সেরাম, স্কিন গ্লোয়িং লোশন স্নান করে বেরিয়ে ব্যবহার করতেই হবে, যেখানে স্কিনের এক্সট্রাঅর্ডিনারি কেয়ারের ব্যাপার থাকবে ফুল বডি স্কিনের, সেখানে আমন্ড অ্যান্ড হানি ময়শ্চারাইজারের প্রয়োজন থাকবে, অতি অবশ্যই পাশাপাশি প্রয়োজন থাকবে আমাদের নো এজিং প্লাস এফিকেসির। অবশ্যই, আর এই সব কিছু নিয়ে আবারও আমরা ফিরে আসবো আগামীকালের লাইভ অনুষ্ঠানে, কারণ আমার মনে হয় আগামীকালটা আমাদের জন্য খুব স্পেশাল হবে, স্পেশাল লোনলিনেস, একদম একাকিত্ব ভুগবো না কখনোই, তবে দাদা ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা নিজেরাও নিজেদের জন্য রয়েছি এবং কিভাবে নিজেদের পৃথিবী গড়তে পারি সেই হদিশ কালকে আমরা পেতে চলেছি। দাদা ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের, ভালো থাকুন, নমস্কার। নমস্কার। ডিসকাউন্ট মেলা www.drdevaprotoshen.com এ লগ ইন করুন আর পেয়ে যান 10% থেকে 75% পর্যন্ত ডিসকাউন্ট, তাড়াতাড়ি করুন, সময় সীমিত। এই উৎসবের মরশুমে পরম্পরা আয়ুর্বেদ আবার নিয়ে এলো শুধু আপনাদের অনুরোধে এক রাশ বাই ওয়ান গেট ওয়ান কম্বো অফার, বাতমুক্তি ক্যাপসুলে, চবনযোগা ক্যাপসুলে, কেশশক্তি ক্যাপসুলে, লঘুতা ক্যাপসুলে, নারী ক্যাপসুলে, রমণীয় ক্যাপসুলে, স্মৃতিশক্তি ক্যাপসুলে, সুস্বাস্থ্য ক্যাপসুলে, সুস্বর ক্যাপসুলে, সুতনু ক্যাপসুলে, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। এই উৎসবের মরশুমে বৈদ্যস পরিবার নিয়ে এলো অভাবনীয় অফার যা আপনার স্বপ্নের মধ্যে ছিল। বৈদ্যস পরিবারের ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিম স্পেশাল অফার ছিল 600 টাকা, এখন মাত্র 150 টাকা। ডায়মন্ড ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 450 টাকা। প্ল্যাটিনাম ফেস ওয়াশ স্পেশাল অফার ছিল 1100 টাকা, এখন মাত্র 350 টাকা। প্ল্যাটিনাম ফেসিয়াল কিট স্পেশাল অফার ছিল 1200 টাকা, এখন মাত্র 500 টাকা। ডায়মন্ড ফেসিয়াল কিট স্পেশাল অফার ছিল 1500 টাকা, এখন মাত্র 600 টাকা। বিবি ক্রিম স্পেশাল অফার ছিল 1800 টাকা, এখন মাত্র 500 টাকা। তাড়াতাড়ি করুন, স্টক কিন্তু একেবারে সীমিত। প্রোডাক্ট পেতে এবং বিশদ জানতে লগ ইন করুন www.drdevaprotoshen.com। এই শীতে যা হোক কিছু হলুদ রঙের বডি অয়েল নয়, ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের সবুজ রঙের বডি অয়েল। আমরা 250 ml এর সাথে 40 ml ফ্রি দিচ্ছি। পরম্পরা আয়ুর্বেদ বাঙালির বাংলার গর্ব। একটা প্রপার স্কিন কেয়ারে বাইরে থেকে ঘরে ফেরা কিংবা রাত্রে শুতে যাওয়ার আগে সাথী করুন পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্লেন্সিং মিল্ক। পরম্পরা আয়ুর্বেদ বাঙালির বাংলার গর্ব। একটা নতুন চিন্তা ভাবনা। আচ্ছা, ফেস ওয়াশ যদি এমন হয় যার মধ্যে থাকবে প্রচুর গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন যা প্রতি মুহূর্তে আমার মুখের ত্বককে আরও সেরা সেরা করে তুলবে, পরম্পরা আয়ুর্বেদের নবতম সংযোজন লাবণ্য ময়শ্চারাইজিং ফেস ওয়াশ, জাস্ট একটিবার ব্যবহার করুন, দেখবেন আপনার ত্বকে রুক্ষতা একদম গায়েব। পরম্পরা আয়ুর্বেদ বাঙালির বাংলার গর্ব। ত্বকের সজীবতা, ত্বকের ময়শ্চারকে লক করা, লেয়ার টু লেয়ার একটা ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট, পরম্পরা আয়ুর্বেদের রূপসী মাসাজ ক্রিম। পরম্পরা আয়ুর্বেদ বাঙালির বাংলার গর্ব। কথায় বলে পৃথিবীর শ্রেষ্ঠ ক্লেন্সার নাকি দুধেশ্বর,
আর পৃথিবীর শ্রেষ্ঠ ময়েশ্চারাইজার হয় যদি সেটা হয় হানি, সেটা হতে হবে ফরেস্ট হানি। আপনার স্কিনকে দিন এই শীতকালে শুধুমাত্র প্রকৃতির ছোঁয়া, আর সেটা পরম্পরা আয়ুর্বেদের হানি ফেস অ্যান্ড বডি ওয়াশের মাধ্যমে। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। এজিং কেয়ার মানে সেটা শুধুমাত্র বুঝি অ্যাবাব 40, কম বয়সও আজকে কিন্তু রিঙ্কেলস, ফাইন লাইন্স এবং তার পাশাপাশি প্রচুর স্কিনের সমস্যা আসতে শুরু করে দেয়। আজ থেকে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার ক্রিম। প্রতি মুহূর্তে আপনার ত্বকে ধরে রাখবে তার প্রকৃত সজীবতা। পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব।